এমুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো কলকাতার পরবর্তী মেয়র ফিরহাদ হাকিম ডেপুটি মেয়র অতীন ঘোষ মেয়র ইন কাউন্সিল হবেন 13 জন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 19 ডিসেম্বর কলকাতা শহরের ব্যাপক পরিমাণের মানুষ দুহাত তুলে তিনি কলকাতা পৌরসভার দলনেতা হিসেবে দলের তরফ থেকে আমরা ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করি ডেপুটি মেয়র হিসেবে আমরা অতীন ঘোষের নাম প্রস্তাব করছি আর মেয়র ইন কাউন্সিল অতীন ঘোষকে নিয়ে 12 জন 13 জন হবে তাই তো দেবাশিস কুমার দেবব্রত মজুমদার তারক সিং স্বপন সমাদ্দার বাবু বক্সি আমির উদ্দিন ববি মিতালি ব্যানার্জি সন্দীপন সাহা অভিজিৎ মুখার্জি বৈশনর চ্যাটার্জি রামপ্যারে রাম জীবন সাহা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলবে কলকাতা পুরসভা জানালেন কলকাতার আগামী মেয়র ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বাস আমার উপরে অর্পণ করেছেন তাই দায়িত্ব দিয়েছেন ওনার বিশ্বাস নিজের প্রাণ দিয়ে রাখবো নিজের জীবন যদি ইয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ তার বিশ্বাস নিয়ে এই পৌর বোর্ড এতদিন চলেছে এর পরেও এই পৌর বোর্ড চলবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে আমরা শুধু দাঁড়িয়ে কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিউটাকে ইমপ্লিমেন্ট করব নির্দেশক অর্থাৎ উনি যে নির্দেশ দিয়েছেন যে পথটা দেখিয়ে দিয়েছেন সেই পথটাকে অনুসরণ করে রাখব এটাই আমার জীবনের ব্রত এবং আবার উনি আমাকে দায়িত্ব দিয়েছেন মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে তার এই যে বিশ্বাস সেই বৃত্তে বিশ্বাসের মর্যাদা রাখবে আমরা নতুন কিছু মেয়র পরিষদ পেলেন নতুন কিছু বোর্ডে চেয়ারম্যান পেলেন কিভাবে কাজ করবেন সবাইকে নিয়ে কাজ করবো যে মেয়র পরিষদ বা বোর্ড চেয়ারম্যান নয় তারা সবাই আমার পার্টির কলিগ যারা হতে পারলেন না তারাও আমার পার্টির কলিগ তাই সবাইকে নিয়ে কর্পোরেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার হিসেবে একসাথে আমরা কাজ করি দিদি আলাদাভাবে কিছু বললেন আপনাকে নির্দেশ দিলেন দিদি বললেন প্রণাম করলাম বললেন ভালো করে কাজ করো